হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সফটটেক পিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাতে চলেছি একটি স্লিম পোর্টাবল ডিভিডি রাইটার। এটি খুবই স্লিম, এটি আপনারা ল্যাপটপ প্লাস ডেস্কটপে আপনারা ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল ভাবেই। আজকাল কিছু কিছু গেমিং পিসি আছে যেখানে আপনার ইন্টারনাল ডিভিডি রাইটার ইউজ করা যায় না, যার কারণে এক্সটার্নাল ভাবে ডিভিডি রাইটার ইউজ করতে হয়, এবং কিছু ল্যাপটপও আছে যেখানে ইন্টারনাল ডিভিডি রাইটার থাকে না, যার কারণে আমরা এক্সটার্নাল ডিভিডি রাইটার ব্যবহার করে থাকি। তো আজকে দেখাতে চলেছি ট্রান্সেন্ডের একটি অপটিক্যাল ডিভিডি রাইটার। তো আমরা এটাকে এখন আনবক্স করব, দেখাবো এর মধ্যে কি কি আছে। অন্যান্য ডিভিডি রাইটারগুলি যেমন, ঠিক এটাও সেরকমই। প্যাকেটটা যেরকম দারুণ, ভিতরের অপটিক্যাল ডিভিডি রাইটারটাও তেমন দারুণ। তো এই যে হচ্ছে আমাদের সেই অপটিক্যাল ডিভিডি রাইটার। সাথে একটি ইউএসবি কেবল দেওয়া আছে, এর কোনো পাওয়ার কেবল নাই, ইউএসবির মাধ্যমেই এটা অন করা যায় এবং ইউএসবির মাধ্যমেই এটা চলে। অপটিক্যাল ডিভিডি রাইটারের দাম নিয়েছিল 2200 টাকা, অথবা পরবর্তীতে কম বেশি হতে পারে। এখানে ইউএসবি পোর্টটা ইন করতে হবে, এখানে নিচে মডেল দেয়া আছে। এই জ্যাকটা এখানে ইন করে এরপর আমরা ইউএসবি পোর্টে দিলেই এটা চালু করা যাবে।
তো আমরা এখন ডিভিডি রাইটারটি চেক করে দেখব। এটা খুবই সিম্পল। জাস্ট পোর্ট ইউএসবি হাফে ইন করলাম। বাটনটি চাপ দিলে অল্প একটু বের হবে, এরপরে হাত দিয়ে আস্তে করে টেনে বাকিটুকু বের করতে হবে। তারপরে এখানে সিডিটা প্রবেশ করতে হবে এবং মাঝখানে আঙুল দিয়ে খুব সুন্দর আলতোভাবে চাপ দিয়ে এটাকে বসাতে হবে। তারপরে ভিতরের দিকে ধাক্কা দিলে অটোমেটিকলি কানেকশনটি হয়ে যাবে। তো কানেকশনটি পেয়ে গেছে, এবার আমরা এটাকে ওপেন করে দেখব। ডিভিডির মধ্যে যে ডকুমেন্টগুলি ছিল সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা এটাকে এক্সিট করে দিব। ব্যাস বের হয়ে গেল। এরপর আমরা হালকা একটু টেনে এবং আলতো করে আবার আগের মতন ভিতর দিকে চাপ দিয়ে আমরা সিঁড়িটাকে বের করে ফেলবো। তো ট্রান্সেন্ডের অপটিক্যাল ডিভিডি রাইটারটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি অন্যান্য ডিভিডি রাইটারগুলিও দেখেছিলাম, কিন্তু এটার মতো এত স্মুথ পাইনি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।